একতরফা নির্বাচনের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে সামনে সহিংস পরিস্থিতির আশঙ্কা করছেন বিশিষ্টজনেরা। এ অবস্থায় আলোচনা ও নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের বিকল্প নেই বলে মত তাদের। তারা জানান, সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। প্রদান করা হচ্ছে আবারও সাজানো নির্বাচন, নাগরিক উৎকণ্ঠা শিরোনামে রাজধানীতে এক আলোচনা সভার আয়োজন করে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। এতে অংশ নেন আইনজীবী, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন পেশাজীবীরা। সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। বলেন, এতে সামনে সহিংস পরিস্থিতি তৈরি হবে। 28 অক্টোবরের পর থেকে যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, সেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ, মিছিল, দাবি দেওয়া, আন্দোলন, এটার পথ পুরো রুদ্ধ করেছে সরকার নিজেই। একটা মেরুদণ্ডহীন, একটা তাবেদার ইলেকশন কমিশন দাঁড় করিয়ে যদি নির্বাচন বৈতরণী পার করে আনার চেষ্টা করা হয়, সেটা মানুষ গ্রহণ করবে না। 2014তেই করা উচিত ছিল, আমি মনে করি আমরা সেটা করিনি। সমালোচনা করতাম, আমার মনে হয় সেটা হয়তো আমাদের নাগরিক সমাজকেও একটা শক্ত ভিত দিত। আজকে সরকার নির্বাচন অংশগ্রহণমূলক করতে চাইলে সাংবিধানিকভাবে এখনও আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে বলে জানান বক্তারা। থিওরিটিক্যালি প্রধানমন্ত্রী সংসদ ডিসেম্বর মাসে ভেঙে দিতে পারেন, তখন আরও 3 মাস, তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে যে একদল লোক সংসদ থেকে নির্বাচন করছে, আর একদল লোক সংসদ না হয়ে নির্বাচনে অসম প্রতিযোগিতা হবে না, আর আমরা আরও 3-4 মাস সময় পাবো আলাপ আলোচনার। তফসিল ঘোষণা করলো, আমি তো মনে করি তাদের এই তফসিল ঘোষণা করার কোনো অধিকার নাই, কারণ এই নির্বাচন কমিশনে করতে হয়েছে আইনের ব্যত্যয় ঘটিয়ে, কিন্তু এটা যেন এখনো বোধের মধ্যে আসেনি। আমাদের বোধে যদি আসতো তাহলে আমরা আরও প্রতিবাদী হইতে পারতাম। নির্বাচনের তফসিল পুনঃ ঘোষণা করা এবং বিরোধী দলের নেতা কর্মীদের মুক্তি দিয়ে তাদের এবং অন্যান্য অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে নির্বাচনের উপযোগী পরিস্থিতি সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পরিস্থিতির উন্নয়নে দেশের স্বার্থকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বছর ধরে নিখোঁজ আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।